বন্ধুরা, যেই মুহূর্তে সাকিব অপু বিশ্বাস জয়কে নিয়ে জান্নাতে যাবার জন্য প্রস্তুত, সেই মুহূর্তেই কিন্তু বাগড়া দিয়েছেন অপু বিশ্বাসের মা। তিনি কিন্তু অনেক বেশি এখনো রেগে আছেন তার মেয়ে এবং জামাইয়ের প্রতি। ওদিকে সাকিব খানের পরিবারে কিন্তু তার মা বাবা ভাই বোন সবাই অপেক্ষা করছেন কবে বাড়ির বউ বাড়িতে ফিরে আসে নাতি সহ। সেই ক্ষেত্রে এখন অপু বিশ্বাসের মায়ের এই অভিমানকে তারা কিভাবে ভাঙাবেন সেটাই আসলে দেখার বিষয়। অপু বিশ্বাস বলছেন যে, আমার মাকে আমি অনেক বেশি ভালোবাসি। সবাই যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিল, আমার মা আমাকে সবসময় সান্নিধ্য দিয়েছে, আমার পাশে থেকেছে, আর সেই মাকে আমি রাজি খুশি না করিয়ে কোনোভাবেই আবার সাকিবের সঙ্গে চলে যেতে পারি না। যতই আমি বেশি মিস করি আমার জয়ের বাবাকে কিংবা তার পরিবারকে, কিন্তু আমার কাছে সবার উপরে মা। আমি মনে করি মা যদি আমাকে অনুমতি না দেন কিংবা আমি যদি কোনোভাবে মায়ের অনুমতি আদায় করতে না পারি, তাহলে কিছুতেই আমি সুখী হব না। আর তাই আমি চাই আমার মায়ের কাছ থেকে সুন্দরভাবে পারমিশন পেতে এবং তার অনুমতি নিয়েই আমি আসলে জান্নাতে ফিরে যেতে চাই। যাই হোক, এই কথাগুলো তিনি সুন্দরভাবে সাকিব খানকে বুঝিয়ে বলেছেন। সাকিব খান অপু বিশ্বাসকে আশ্বস্ত করেছেন। তিনি বলেছেন, তোমরা একদমই ভেবো না, আমি জানি তাকে কিভাবে ঠান্ডা করতে হয়, তার কাছ থেকে কিভাবে পারমিশন নিতে হয়। আমি খুব শীঘ্রই তাকে ছড়ি বলবো এবং তার মন গলাতে অবশ্যই আমি পারবো এবং তার কাছ থেকে অনুমতি নিয়েই আমি তোমাদেরকে নিয়ে আসব। তবে বন্ধুরা, দেখা যাক সাকিব খান আসলেই কি তার শাশুড়ি মার কাছ থেকে অপু বিশ্বাস এবং জয়কে নিয়ে যেতে পারেন কিনা। কারণ যেই মুহূর্তে তিনি তাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন এবং মিডিয়ায় বিভিন্নভাবে অপু বিশ্বাস এবং জয়কে নিয়ে খারাপ খারাপ কথা বলা হচ্ছিল, কারণ কি হলুদ সাংবাদিকতা বলতে একটা কথা রয়েছে। আমরা জানি সাকিব খান এবং অপু বিশ্বাস কেউই কাউকে হেয় করে কোনো কথাই কোনো চ্যানেলে বলতে চাননি। তারা দুজন দুজনকে মন থেকেই ভালোবাসতেন। সেই ভালোবাসার জায়গাটাকে, অভিমানের জায়গাটাকে অন্যরা আসলে খারাপভাবে উপস্থাপন করে তাদের জীবনটাকে দুর্বিষহ করে তুলেছিল, সেটা আমাদের সকলেরই মনে রয়েছে। আর এই মুহূর্তে যেহেতু সাকিব খান তার পরিবারকে ফিরে পেতে চাইছেন, সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে অপু বিশ্বাসের মা। নিশ্চয়ই তিনি তার সন্তানের মঙ্গলটাই চান, মঙ্গল কামনা করেন। পৃথিবীর প্রতিটি মাই চান তার সন্তান হেসে খেলে বড় হোক, তার সন্তান তাদের পরিবারের সাথে একসাথে বেঁচে থাকুক, সুন্দর থাকুক। আসলেই যে ভয়টা তিনি আবারও পাচ্ছেন যে অপু বিশ্বাস কি পরবর্তীতে আবার কোনো আঘাত পেলে সেই আঘাতটা সে সহ্য করতে পারবে কিনা। কিন্তু অপু বিশ্বাস বলেছেন, তিনি একজন সুপারস্টার এবং নিজেকে তিনি আগের জায়গায় ফিট করে নিয়ে এসেছেন। তিনি তার ক্যারিয়ারটাকে আবার আগের জায়গায় পৌঁছে দেবেন, এই কথাটা তার মাকে তিনি দিয়েছেন। তাহলে আর ভয় কিসের? একজন সাকিব খান যদি তার জীবনে আবার ভুল করে, তবে নিজেকে তো তিনি একটা জায়গায় দাঁড় করাবেন। সেখানে সাকিব ছাড়াও চলার মতো তার অনেক কিছুই থাকবে, সেখানে জয় থাকবে, সেখানে তার ক্যারিয়ার থাকবে। সুতরাং এত ভয়ের মায়ের কিছু নেই, এবং সবকিছুর পরে মা তো রয়েছে, মা তো সবার উপর মা, স্রষ্টার পরে তো মায়ের অবস্থান। সুতরাং এত ভয়ের কিছু নেই, আরেকবার একটা সুযোগ তাকে দেওয়া যেতেই পারে। কিন্তু অপু বিশ্বাসী মা এখনো তার কান তার অটল রয়েছেন তার চিন্তা ভাবনায়। দেখা যাক সাকিব খান আসলে কতদূর কি করতে পারেন। বন্ধুরা, আমার চ্যানেলটি আপনারা যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনার কাছে পৌঁছে যাবে সব ভালো ভালো খবর। বন্ধুরা, ভালো থাকবেন, ঘরে থাকবেন, আর কটা দিন ঘরে থাকার চেষ্টা করুন। আর যে কথাটা, যেটা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।